তাড়াতাড়ি করে একটু নিধিকা বিচ থেকে ঘুরে আসলাম লাঞ্চ করার পরে। তো আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেলটার নাম মেহেক। এটা ফ্রন্ট রো হোটেল, মানে সামনের সারির হোটেল। আর সামনে যে দূরে ওই নিচে খাবারের দোকান দেখা যাচ্ছে, ওখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট সামনেরটা, ওখানে আমরা খেয়েছি। এই নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, হোটেলের লিফ্টটা আমার খুব পছন্দ, দারুণ। যাই, ঘরে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, বিকেলবেলা আবার সাইট সিইং করতে বেরাবো। বিকেলে একটু দেখি উদয়পুরের দিকে যাব, তারপর রাতে ওল্ড দীঘা একটু যাব। তো ওল্ড দীঘা মার্কেটটাও দেখাবো এই ভিডিওতে, আর তার সঙ্গে নিউ দীঘা মার্কেটটাও দেখাবো। রেস্ট নিয়ে নিই একটু। তো লাঞ্চ সারা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো আস্তে আস্তে উদয়পুর বিচের দিকে। উদয়পুর বিচে আমরা আগেও গেছি, কিন্তু দেখার যে লকডাউনের পরে কীরকম থাকে, কতটা ফাঁকা থাকে বা কতটা ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, সেটা দেখার ব্যাপার আছে। তো সেটা দেখে নিতে চাইছিলাম। তো রেডি হয়ে গেছি, গাড়িও রেডি হয়ে গেছে, চলুন যাওয়া যাক। উদয়পুর বিচ যাওয়ার সময় পুলিশ একটু আটকে দিয়েছে, তো উদয়পুরে বিচের আপাতত প্ল্যানটা ক্যান্সেল করতে হচ্ছে। তো তার আগেই দেখলাম যে একটা নতুন বিচ, মানে বিচ তো পুরোটাই, যাই হোক একটা নতুন জায়গা হয়েছে উদয়পুর বিচের আগে, সেটা হচ্ছে ওশিয়ানা বিচ নামে। তো সেখানে নেমে পড়েছি ফুল ফ্যামিলি নিয়ে, দেখি আগে কি আছে। হ্যাঁ, বেশ একটা পার্ক টাইপের করেছে, বেশ ভালোই লাগছে দেখতে, ডেকোরেশন ফেকোরেশন ভালো করেছে। কিন্তু ঝাউবনগুলো কেন জানি না কেটে উড়িয়ে দিয়েছে, কী জানি কেন উড়িয়ে দেয় এরা, ন্যাচারাল জিনিসগুলোকে নষ্ট করে না করেও তো করা যায় এগুলো। যাই হোক, দেখি কি আছে এখানে, দেখা যাক। যারা আমাদের এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন, আর পাশে একটা বেল আইকন বাটন আছে, ওটা প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান বা এর নোটিফিকেশানগুলো পান। আর যারা পুরনো আছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আসুন সঙ্গে থাকা যাক, কি আছে এখানে দেখি একটু। আস্তে আস্তে এগিয়ে চলেছি, কিন্তু সামনে দেখা যাচ্ছে অনেক সিঁড়ি। ওরে বাবারে, এটা কী করেছে, পাহাড়ের মতো বিশাল বড় সিঁড়ি। যারা একটু বয়স্ক তাদের মনে হচ্ছে একটু অসুবিধাই হবে, অনেক সিঁড়ি। তবে ছোট ছোট স্টেপ, খুব একটা অসুবিধা হবে না, একটু রেস্ট নিয়ে নিয়ে উঠলে মোটামুটি, যতদূর আমার দেখে মনে হচ্ছে এগুলো হয়তো খুব বেশি হলে 50 থেকে 60টা সিঁড়ি হবে। হ্যাঁ, ওরকমই হবে। এই মাঝখানে ধাপ ধাপগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিলে যারা বয়স্ক আছে তারা উঠতে পারবেন, একটু রেস্ট নিয়ে উঠতে হবে, ছোটো ছোটো স্টেপ আছে, অসুবিধা খুব একটা হবে না। আমরা আস্তে আস্তে এগাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, একটু এগাচ্ছি, কারণ এই মাছ ফাস পড়ে না একেবারে দমফমের 12টা বেজে গেছে। মানে পাহাড়ে ফাহাড়ে এত ট্রেক ফেক করেছি, বা ডবল ডেকার ফবল ডেকারও ট্রেক করেছি, কিন্তু এখন মাছ পড়ার জন্য নিঃশ্বাস নিতে এত অসুবিধা হচ্ছে যে একটু দুটো সিঁড়ি উঠলেই খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে উঠছি। আমাদের সঙ্গে যারা ফ্যামিলি মেম্বার আমার রয়েছে, তারাও আস্তে আস্তে উঠছে উপরে, আমি একটু আগে আছি। দেখি সিঁড়ি দিয়ে উঠে ওদিকে কি আছে। এখানে ঝাউবন অতটা দেখা যাচ্ছে না, এগুলো শাল শালবন হবে হয়তো, শাল ফাল গাছ মনে হচ্ছে দেখে, ঝাউবন নয় এটা। সামনে ডাব ফাব নিয়ে বসছে, আর আমাদের বাড়ির লোকদের দেখাই যাচ্ছে না, অনেক দূরে আস্তে আস্তে উঠছে, বেশ অনেকটাই কিন্তু এখান থেকে উঁচু। আবার এখান দিয়ে সোজা এগিয়ে গিয়ে আবার নিচের দিকে নামতে হবে। তো এখানে একটা ভালো জিনিস ওশিয়ানা বিচে, সেটা হচ্ছে যে উদয়পুর যেটা আছে ওখানে ম্যাক্সিমাম তো ইয়াংদের, ইয়াং জেনারেশনরা যায় ওখানে, আর একটুখানি ওই একটু জল টল বসে একটু কাঁকড়া ফাঁকড়া দিয়ে খায়, হয়তো অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো তাদের জন্য এটা মোটামুটি মিটার 500 মিটার কি 600 মিটার আগে এই বিচটা করেছে। এখানে ফ্যামিলি নিয়ে সবাই আসছে, এখানে সব ঝামেলা নেই, এখান থেকে দেখা যাচ্ছে উদয়পুর বিচ ডান দিকে। যতগুলো সিঁড়ি আমরা উঠেছিলাম অতগুলো সিঁড়ি নামতে হচ্ছে, কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো ওশিয়ানা বিচ। বাইরের দিকে দেখলাম একটু থাকা ফাঁকারও মনে হয় ব্যবস্থা হচ্ছে, কমপ্লিট নয় পুরোটা, চায়ের দোকান আইসক্রিমের স্টল ফল সবই রয়েছে এখানে নিউ দীঘার মতনই।
আর মেন ব্যাপার যেটা হচ্ছে যে পরিষ্কার বেশ, নিউ দীঘা কিন্তু আমার খুব একটা পরিষ্কার বিচ লাগলো না। এবার গুটখা ফুটকা ফেলে রেখেছে, পানের পিক ফিক ফেলে রেখেছে, নোংরা লাগছিল, এটা বেশ ভালোই। কিছু ফটো ফটো তোলা যাক। চলে এসেছি ওল্ড দীঘাতে, আমাদের সেই ওল্ড দীঘা পুরনো বিচ, পুরনো মার্কেট, সবকিছু চেনা। এই সব বাড়ির লোকেরা শুরু করে দিয়েছে বেলুন ফেলুন ফাটাতে। ওল্ড দীঘা আগের মতনই রয়েছে কিন্তু একটু ফাঁকা, এই কোভিড সিচুয়েশনের জন্য খুব একটা ভিড় নেই। আর সবাই মুখে মাস্ক ফাস্ক পরে রয়েছে, আসা যাবে, আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, ভয়ের কিছু নেই। যারা ঝালমুড়ি বিক্রি করে বা যারা খাবার দাবার বিক্রি করে তারাও দেখলাম মাস্ক ফাস্ক পরে রয়েছে, খুব একটা চোখে পড়লো না, ফাঁকাই রয়েছে, ফাঁকা ফাঁকাই সব ডিস্টেন্স মেনটেন করে রেখেছে। তবে হলিডে গুলো একটু অ্যাভয়েড করে আসা উচিত এটা আমার মনে হয়, যেমন শনি রোববার বা অকেশনাল ডে গুলো, ফার্স্ট জানুয়ারি বা 23rd জানুয়ারি, 26th জানুয়ারি, এগুলো অ্যাভয়েড করে আসাই যায়, কোনো অসুবিধা নেই। এই সমুদ্র দিকে গিয়ে চলেছি, দেখতে পাচ্ছি এই সেই আমাদের বসার জায়গা, এখানে প্রত্যেকবার আসলে আমরা বসি বিকালবেলা এসে একসঙ্গে, বেশ ভালো লাগে। ঢেউ এবার খুব একটা নেই, সবাই বলল যে শীতকালে নাকি লোকালসরা বলছে যে খুব একটা ঢেউ থাকে না। আমি শীতকালে খুব একটা দীঘাতে আসিনি, গরমকালেই এসেছি, কিন্তু মোরালেস ভালোই লাগছে, বেশ একটু ফাঁকা রয়েছে কিন্তু খাবার দাবার সবই অ্যাভেলেবেল এখানে। এটা হলো নিউ দীঘা মার্কেট। অ্যাকচুয়ালি নিউ দীঘা নতুন করে রিনোভেট করার পরে ওই সমুদ্রের সোজাসুজি লাইনে যতগুলো দোকান ছিল তাদের ওখান থেকে তুলে সমুদ্র একদম সামনে নিয়ে এসছে, একটা টোটাল মার্কেট বানিয়ে দিয়েছে এদের জন্য, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো ওল্ড দীঘার থেকে নিউ দীঘাটাই বেশি ভালো লেগেছে, নিউ দীঘার মার্কেট স্পেশালি, খুবই বড়, খুবই বিশাল মার্কেট করে দিয়েছে। এখন ওল্ড দীঘায় গেছিলাম বাট খুব একটা ভালো লাগলো না, সে তুলনায় নিউ দীঘা অনেক বেশি পলিশড লাগছে। হ্যাঁ, পলিশড এই কথাটাই ঠিক, অনেক বেশি পলিশড লাগছে, সব কিছু এখানে অ্যাভেলেবেল, মার্কেট বিশাল বড় আর প্রচুর স্পেস। মানে করোনা পরিস্থিতি যে এখানে এসছি তাতে যে ঘেঁষাঘেঁষি সেরকম কোনো ব্যাপার নেই, কোনো স্পেস প্রচুর, প্রচুর বড় এরিয়া নিয়ে মার্কেটটা করেছে নিউ দীঘাতে। আর এই মার্কেটে দাঁড়িয়ে পেছনের যে ফ্রন্ট রোয়ের যে হোটেলগুলো ইনক্লুডিং আমাদের হোটেল, সবকটাকে একসঙ্গে দেখতে রাত্রিবেলা দারুণ লাগে, আমি দেখাবার চেষ্টা করছি। ইনক্লুডিং আমাদের হোটেল এক সারিতে সব বিচ ভিউ, সি বার্ড, আরো অনেক নামি দামি হোটেল। দারুণ। আর সবচেয়ে বড় কথা, করোনার মধ্যেও এখানে ম্যাক্সিমাম লোককে দেখছি মাস্ক ব্যবহার করছে, টুরিস্টরাও দোকানদাররাও সোশ্যাল ডিস্টেন্সিংটা একটা, সরি, ডিস্টেন্সিংটা এরা খুব ভালোভাবে মেনটেন করছে, তো সেই জন্য কোনো ভয়ও লাগছে না, আপনারা নির্বিঘ্নে এসে ঘুরে যেতে পারেন, ভয়ের কিছু নেই।
পুরোটা ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না, মার্কেট আরও এর পিছনে আরও রয়েছে। অলরেডি আমাদের ডিনারের ডাক পড়ে গেছে, তাই ইচ্ছে বেশি দেখানো সম্ভব হলো না, বাট খুব সুন্দর, খুবই সুন্দর, বিশাল বড় স্পেসিয়াস এরিয়া। যারা এপিসোড ওয়ানটা দেখেনি তারা এপিসোড ওয়ানটা দেখে নিন চ্যানেলে ঢুকে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ, পরে আবার দেখা হবে।